আসসালামু আলাইকুম, আমি রোমান আফরোজ। এর আগের পর্বেই আমি আপনাদেরকে আমার পরিচয় দিয়েছিলাম এবং আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আমি ডক্টর নই, ন্যাচারাল ট্রিটমেন্টের প্রতি একটা ভালো লাগা থেকেই কাজ করছি। বিভিন্ন অসুখ বিসুখে কীভাবে ন্যাচারাল ট্রিটমেন্ট নেওয়া যায়, কীভাবে ঔষধ ছাড়াই জীবনযাপন করা যায়, সেই বিষয়ে আগ্রহ থাকায় আমি চেষ্টা করছি বিভিন্ন অসুখ বিসুখে কীভাবে ন্যাচুরোপ্যাথ কাজ করে। এখন এই মুহূর্তে যারা অনলাইনে আছেন তারা একটু লাইভে জয়েন করে জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আমি আজকে জানিয়ে দিয়েছিলাম যে কথা বলবো মাথা ব্যথা নিয়ে। পৃথিবীতে মাথা ব্যথার সমস্যায় ভোগেন না এমন মানুষের সংখ্যা বোধ হয় খুব কমই আছে। আমি দীর্ঘ সময় মাথা ব্যথার সমস্যায় ভুগেছি, কিন্তু গত 3 কি 4 বছর ধরে মাথা ব্যথার 2-3টে ন্যাচারাল ট্রিটমেন্ট পাওয়াতে দেখা যাচ্ছে যে আমার যে মাথা ব্যথার সমস্যা ছিল সিভিয়ার আকারে, সেই সমস্যা নিয়ে এখন আর ততটা ভুগতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আমার একসময় এত প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে আমি একবার দেখা যেত যখন মাথা ব্যথা উঠত তখন আমাকে সারাদিন বিছানায় শুয়ে থাকতে হতো এবং মাথা ব্যথার যে সমস্ত ঔষধ আছে সেই সমস্ত ঔষধ আমি দীর্ঘদিন নিয়েছি। কিন্তু আসলে এই যে ব্যথা উপশমকারী যে ঔষধগুলো সেগুলি কিডনির জন্য ভালো নয়, এই কারণে আমি বিকল্প একটা পদ্ধতি খুঁজছিলাম। আর এই বিকল্প পদ্ধতি ঘাটাঘাটি করতে যেয়ে আমি 2টি খুব সহজ সমাধান পেয়েছি যেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আসলে এত প্রচণ্ড মাথা ব্যথার সমস্যায় জর্জরিত ছিলাম যে আমি দীর্ঘ সময় টাফনিল থেকে বিভিন্ন ওষুধ খেয়েছি, তারপরেও আসলে এই সমস্ত ওষুধগুলো দেখা যায় তাৎক্ষণিকভাবে একটা হয়তো উপকার পাওয়া যায়, উপকারিতা আছে, কিন্তু দীর্ঘকালীন খেলে এগুলো দেখা যায় কিডনির উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে আর দীর্ঘকালীন এক ঔষধে কাজও করে না। দেখা যায় দীর্ঘকালীন যদি ব্যথা নাশক যে ঔষধগুলো আছে সেগুলোতে যদি কাজ করতে হয় তাহলে যেটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। যাই হোক, আজকে এই মুহূর্তে আমি কাউকে অনলাইনে দেখতে পাচ্ছি না, একটু আমাকে জানাবেন আমার লাইভের সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে দেখা যাচ্ছে ঠিক মতো কিনা এবং আমার নেট ক্লিয়ার আছে কিনা। আমি দীর্ঘদিন মাথা ব্যথা যে সমাধানটি পেয়েছি খুব সহজ একটি সমাধান, আর বিষয়টি হচ্ছে যে এই সমাধানগুলোর কোনো নেতিবাচক প্রভাব নেই শরীরের উপর, যার জন্য দেখা যায় যে এগুলো অ্যাপ্লাই করলে আপনারা মাথা ব্যথাও থেকে একদিকে মুক্তি পাবেন, আবার দেখা যাবে যে এগুলো শরীরের অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাদেরকে সমাধান করে দেবে। আমি মাথা ব্যথার জন্য প্রথম যে সহজ সমাধানটি বলবো, তিনি একজন ন্যাচুরোপ্যাথ, তিনি অস্ট্রেলিয়ান একজন নিউট্রিশনিস্ট, তার নাম ডক্টর বারবারা। উনি প্রথম যেদিন আমি এই বিষয়টি ওনার কাছ থেকে শুনেছিলাম একটি ভিডিওতে, সেদিন আসলে আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে আসলে ডিহাইড্রেশন থেকেও যে মাথা ব্যথা হতে পারে এটা আমার জানা ছিল না। যাই হোক, প্রথমেই যখন মাথা ব্যথা হবে তখন আপনাদেরকে এক গ্লাস পানি খেয়ে ফেলতে হবে, কারণ দেখা যায় আমরা দীর্ঘ সময় পানি যদি না খেয়ে থাকি তখন ডিহাইড্রেশনজনিত কারণেও মাথা ব্যথা হতে পারে। এই কারণে প্রথমেই কী করতে হবে, এক গ্লাস পানি খেয়ে ফেলতে হবে। পানি খাওয়ার পরে 15 মিনিট অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে আর এক গ্লাস পানি খেয়ে ফেলতে হবে। তারপরে 20 কি 30 মিনিট অপেক্ষা করার পরে যদি দেখতে পান যে পানি এই 2 গ্লাস খাওয়ার পরেও মাথা ব্যথা কমছে না তাহলে বুঝতে হবে যে এটা অন্য কোনো কারণে হচ্ছে, মাথা ব্যথা থেকে ডিহাইড্রেশনজনিত কারণে নয়। আর
যদি দেখতে পান যে না মাথা ব্যথা কমতে শুরু করেছে, তাহলে তৃতীয় এক গ্লাস পানি খেয়ে ফেলবেন এবং দেখবেন যে মাথা ব্যথায় খুব ভালো উপকার পাচ্ছেন। তাহলে প্রথম যে কথা হচ্ছে সেটি হচ্ছে মাথা ব্যথা হলেই প্রথমে আমাদেরকে পানি খেয়ে ফেলতে হবে, ডিহাইড্রেশন থেকে মাথা ব্যথা হচ্ছে নাকি সেটা জানার জন্য। তারপরে আরেকটি সহজ সমাধান আছে, ডিহাইড্রেশন জনিত যে কারণে মাথা ব্যথা হয় সেটির কথা আসলে আমি বেশি দিন আগে জানিনি, এক বছর হবে হয়তো, তখন আমি ডক্টর বারবারার কাছ থেকে জেনেছি। কিন্তু আরেকটি যে সমাধানের কথা আমি বলবো, সেটি আমি দীর্ঘদিন ধরে আমি আমার জীবনে অ্যাপ্লাই করে দেখেছি, সেটি হচ্ছে 7 কি 8 টুকরো লবঙ্গ নিতে হবে। লবঙ্গ নিয়ে, লবঙ্গ আমাদের সবার ঘরেই থাকে এবং আমার যে লাইফটি হচ্ছে তার শিরোনামটি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে যে ঘরোয়া যে সমস্ত আমাদের মশলা আছে সেই মশলাগুলো দিয়েই এই যে কোনো ট্রিটমেন্ট আমরা করতে পারি এবং বড় বড় ধরনের অসুখ বিসুখ থেকেও এই ঘরোয়া টিপসগুলো দিয়েই বাঁচা যাবে। এই যে মাথা ব্যথার সমাধানে 7-8টি লবঙ্গ নিতে হবে, লবঙ্গ নিয়ে থেতু করে ফেলতে হবে, থেতু করে 3 কি 4 কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে, মানে জাল দিতে হবে চুলাতে মিডিয়াম আঁচে, জাল বেশি দেওয়া যাবে না, কারণ যদি ধাও ধাও আঁচে এই চা করা হয় তাহলে এর যে গুণাগুণ আছে, লবঙ্গের যে গুণাগুণ আছে সেটি আসলে নষ্ট হয়ে যায়, এই কারণে মিডিয়াম আঁচে আপনাদেরকে এটা করতে হবে। এরপরে যখন দেখবেন এই 4 কাপ পরিমাণ পানি যখন অর্ধেক হয়ে যাবে তখন আপনাকে এই চায়ের থেকে 1 কাপ চা সকালে খেতে হবে এবং বিকেলে আবার গরম করে খেয়ে ফেলতে হবে। এতে হবে কি, আপনি এভাবে যদি 7 কি 8 দিন পর্যন্ত একটা কোর্স কমপ্লিট করতে পারেন তাহলে দেখবেন যে 3 কি 4 মাস কোনো প্রকার মাথা ব্যথা আসছে না। এবং আমি দীর্ঘদিন ধরে এই পদ্ধতি অবলম্বন করে অনেক উপকার পেয়েছি। এখন কথা হচ্ছে মাথা ব্যথা শুধু যে মাইগ্রেনের কারণে হয় বা টেনশন থেকে হয় তা না, আসলে অনেক প্রকার মাথা ব্যথা আছে, যেমন টেনশন থেকে হেডেক হতে পারে, তারপরে হ্যাং ওভার হতে পারে যেটা অ্যালকোহল থেকে হয়, তারপরে দেখা যায় আরেক প্রকার মাথা ব্যথা আছে যেটাকে বলে ক্লাস্টার হেডেক, এটা সাধারণত ছেলেদের মধ্যে হয়ে থাকে, মেয়েদের মধ্যে খুব একটা হয় না, তারপরে দেখা যাচ্ছে মাইগ্রেন থেকে হয়, মাইগ্রেন থেকে অনেকেই এই সমস্যায় ভুগে থাকে মাথা ব্যথা, আর হচ্ছে সাইনাস থেকেও মাথা ব্যথা হতে পারে। এই যে কোনো মাথা ব্যথা তার জন্য প্রথমেই খেতে হবে পানি, এবং পানিতে যদি আপনি কোনো উপকার না পান তখন আপনাকে লবঙ্গের যে চায়ের কথা আমি বলেছি সেটি খেয়ে ফেলতে হবে। আসলে এই যে লবঙ্গ এর মধ্যে অনেক গুণ আছে, অনেক গুণ যেটা আসলে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না, যেহেতু এটি মাথা ব্যথা নিয়ে সেহেতু মানে হচ্ছে লবঙ্গকে ব্যথা উপশমকারী হিসেবে প্রায় 3-4 বছর ধরে বিভিন্ন সভ্যতা ব্যবহার করে আসছে, মানে হচ্ছে এটার মধ্যে ব্যথা উপশমকারী অনেক প্রপার্টিস আছে যার কারণে এটা মাথা ব্যথায় সাহায্য করে। এমনকি দাঁত ব্যথায় যদি কেউ দাঁতের যে ফাঁক আছে বা দাঁতের যে জায়গাটায় ব্যথা আছে সেই জায়গাটায় যদি 2টি লবঙ্গ বা 3টি লবঙ্গ রাখতে পারেন তাহলে দেখবেন যে দাঁতের ব্যথায়ও এটা খুব উপকার করছে। আমি এই মুহূর্তে কাউকে অনলাইনে দেখতে পাচ্ছি না, আমাকে কি একটু জানাবেন যে আমার লাইফ ঠিকঠাক আছে কি না। যাই হোক, মাথা ব্যথা নিয়ে আজকে কথা বলবো, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। সুহাসী অপু, চমৎকার বিষয় সম্বলিত আলোচনা, থ্যাংক ইউ। আমার লাইফটি ক্লিয়ার আছে কি না একটু জানাবেন। আসলে পৃথিবীতে মাথা আছে আর ব্যথা নেই এরকম মানুষের সংখ্যা মনে হয় খুবই কম। দেখা যায় যে 10 বছরের পর থেকেই বাচ্চাদের মধ্যে এখন মাথা ব্যথার একটা সমস্যা দেখা দেয়। মনির হোসেন, সব ঠিক আছে, থ্যাংক ইউ। মাথা ব্যথা আসলে হওয়ার
প্রথম যে কারণ সেটা আমি বলবো হচ্ছে আমাদের জীবনযাপন পদ্ধতির জন্য। কারণ আমরা যে জীবনযাপন পদ্ধতি অবলম্বন করি, জীবনযাপন করে থাকি, সেটা আসলে সেকেন্ডারি একটা লাইফ স্টাইল। আর এই সেকেন্ডারি লাইফ স্টাইলের জন্যই দেখা যায় যে মাথা ব্যথা হয়ে থাকে। আর দেখা যায় যে বাচ্চাদের, এই ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি মাথা ব্যথার জন্য যে কোনো ব্যথার যে ওষুধগুলো আছে সেগুলো নেওয়া হয়, তাহলে কিডনির সমস্যা হবে। এই কারণে যতটা পারা যায় ন্যাচারাল ট্রিটমেন্ট অ্যাপ্লাই করতে হবে। কারণ ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে আসলে নেতিবাচক কোনো প্রভাব নেই। হ্যাঁ, অনেকের হয়তো অন্য কোনো ধরনের সমস্যা আছে, সেক্ষেত্রে সেগুলো অবশ্যই বিবেচনা করতে হবে। আর এগুলো বিবেচনা করার জন্য বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে এ সম্পর্কে, তাহলে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। যখন আমরা লাইভে আসব তখন আপনারা প্রশ্ন করলে চেষ্টা করব আমি সে বিষয়ে কথা বলার জন্য। সোহাশি অপু জি, লাইভ সম্পূর্ণ ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। মাথা ব্যথা নিয়ে আসলে কথা বলতে গেলে দেখা যাবে যে আমি আজকে একটা ভিডিওতে দেখেছি, ডক্টর বার্গ ডিসি ওনার একটা ভিডিওতে দেখেছি, পৃথিবীতে প্রায় $31 বিলিয়ন খরচ হয় প্রতি বছর মাথা ব্যথার চিকিৎসার জন্য। অথচ খুব সহজ একটি উপায় আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে। আমরা এই এই যে যে মাথা ব্যথার রেমিডিস বললাম সেটা যদি অ্যাপ্লাই করে থাকি, তাহলে দেখা যাবে যে আমরা এ থেকে সহজেই মুক্তি লাভ করতে পারবো। যা হোক, আমি আজকে লাইভটি বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু এটি মাথা ব্যথা নিয়ে, এবং মাথা ব্যথা নিয়ে আমি দুটি সমাধান অলরেডি বলে ফেলেছি। এ কারণে আজকে লাইভ এই পর্যন্ত। যারা এই পর্যন্ত লাইভে আমার সাথে থেকেছেন, জয়েন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর যত বেশি পারেন এই লাইভটাকে শেয়ার করে দিতে দেবেন, যাতে মানুষও এই যে সহজ যে আমি সমাধান বলেছি সেটি অ্যাপ্লাই করতে পারে। আসলে যত বেশি শেয়ার করা হবে ততই মানুষ ন্যাচারাল ট্রিটমেন্ট সম্পর্কে আগ্রহী হবে, আর ন্যাচারাল ট্রিটমেন্টটা যতই ছড়িয়ে দেওয়া যাবে ততই আমাদের জন্য উপকার। আজকে আমি প্রথম আলোতে একটি নিউজ দেখেছি, যেটি আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। আমাদের দেশে এখন করোনা চিকিৎসায় ন্যাচারাল ট্রিটমেন্টকে উৎসাহ দেওয়ার জন্য সরকার অনুমোদন দিয়েছে। আসলে দেশের বাইরে করোনা চিকিৎসায় ন্যাচারাল ট্রিটমেন্ট অনেক অনেক এগিয়ে গেছে, যদিও বাংলাদেশে এ নিয়ে তেমন একটা কথাবার্তা আমি বলতে শুনিনি। ইন্ডিয়াতে প্রচুর কথাবার্তা হয়েছে এ নিয়ে, অনেক ভিডিও দেখেছি, কিন্তু বাংলাদেশের সম্পর্কে আমার কোনো জানা নেই। যা হোক, এ পর্যন্ত যারা লাইভে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাবেন। কেউ যদি মনে করেন যে এর পরবর্তী যে লাইভটা সেটা কোন প্রসঙ্গে আপনারা দেখতে চাচ্ছেন সেটা যদি আমাকে জানান, তাহলে পরবর্তী লাইভটা আমি সেই বিষয়ের উপর করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।